প্রথমেই আমি পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় তাদের যেন অবশ্যই ভালো পরীক্ষা হয় সেই ভালো পরীক্ষারই শুভকামনা রইল তোমাদের সকলের জন্য এবছর মাধ্যমিক ভূগোলের কিছু কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো তুমি যদি প্রস্তুতি না নিয়ে যাও তাহলে তোমার মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণরূপে অসম্পূর্ণ থেকে যাবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে খুব সংক্ষেপে আলোচনা করব প্রশ্নগুলো তোমাদের মার্কের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো প্রথম পাঁচের একে থাকে চারটি কোশ্চেন এবং পাঁচের দুয়ে থাকে চারটি কোশ্চেন তো টোটাল আটখানা কোশ্চেন থাকে সেই আটটি কোশ্চেনের মধ্যে তোমাদের চারটি কোশ্চেন অ্যান্সার করতে হবে অর্থাৎ পাঁচের এ থেকে যে চারটি থাকবে তার ভিতরে দুটো এবং পাঁচের দু থেকে চারটি কোশ্চেন থাকবে তার ভিতরে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে দুটো অর্থাৎ টোটাল চারটি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এই টোটাল চারটি কোশ্চেনের ভিতরে যে চারটি কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট সে চারটি কোশ্চেন হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত এক নম্বর কোশ্চেন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহকারে লেখ দেখো গত আমরা কয়েক বছরে দেখেছি হিমবাহের সঞ্চয়কার্য পরীক্ষা চলেছে হিমবাহ বায়ুর সঞ্চয়কার্য চলে এসছে নদীর ক্ষয়কার্য চলেছে তাহলে কিন্তু এবছর হিমবাহের ক্ষয়কার্যটা ভীষণ ইম্পর্টেন্ট যদি হিমবাহের ক্ষয়কার্যটা না আসে তাহলে কিন্তু বায়ুর ক্ষয়কার্যটাও ইম্পর্টেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ এছাড়াও বায়ুর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ তোমরা দেখে যাবে আর একটা বলছি প্রথম বিভাগ থেকেই বায়ুর উষ্ণতা তারতম্য অনুসারে যে স্তর বিন্যাস সেই স্তর বিন্যাসটা ভালো করে দেখে যাবে ছটি স্তর বিন্যাসের নাম মুখস্থ করে যাবে তার মধ্যে যে কোনো দুটি স্তর বিন্যাস তোমরা তাদের বৈশিষ্ট্য সহ ভালো করে আলোচনা করে যাবে অর্থাৎ টোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য সহ এদের বিষয়ে ভালো করে তোমরা দেখে যাবে এছাড়াও এই গ্রুপ থেকে একটা কোশ্চেন রিপিট হতে পারে দু সালে কোয়েশ্চেনটা হয়েছে সেটা হলো বায়ুমন্ডলী উষ্ণতার তারতম্যের কারণ যে কোনো তিনটি কারণ এটাও তোমরা একটু দেখে যেও এবার আসি ভারতবর্ষ থেকে যে চারটি কোয়েশ্চেন হয় সেই চারটি কোশ্চেনের ভিতরে তোমাদের অ্যান্সার করতে হবে দুটো কোশ্চেন তার ভিতরে একটি কোশ্চেন আমি একটিতে একটি পরীক্ষা আসবে মানে এমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা সেটা হলো ভারতের পশ্চিমাঞ্চল মহারাষ্ট্র বা গুজরাটে কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ এটা তোমরা কিন্তু অবশ্যই দেখেছ কারণ আমি বলছি পশ্চিম ভারতে পেটারেশন শিল্পের একাদশ ভবনের কারণ পরীক্ষা চলে এসেছে গত বছরগুলোতে পূর্ব ও মধ্য ভারতে শিল্পের কেন্দ্রী ভবনের কারণটা চলে এসছে এই বছরের জন্য কিন্তু এই পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা এতটাই গুরুত্বপূর্ণ যে একটি পড়বে তুমি এটাই পরীক্ষায় আসবে এরকম একটা কোশ্চেন এটা এছাড়াও আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি একটা করে অনুকূল ভৌগোলিক পরিবেশ পরীক্ষায় আসছে তার ভিতরে একটা বলছি কার্পাস চলে এসেছে হয়তো ধান চলে এসেছে আরো বেশ কয়েকটা চলে আসছে কিন্তু চাটা কিন্তু একবারও আসেনি চায়ের অনুকূল ভৌগোলিক পরিবেশটা কিন্তু বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চায়ের সঙ্গে সঙ্গে তোমরা আখ বা ইক্ষু চাষটাও একটু দেখে যাবে এর সঙ্গে সঙ্গে আমরা গত বছর দেখেছিলাম মৃত্তিকা থেকে একটা কোশ্চেন এসেছিল ভারতের যে কোনো দুটি মৃত্তিকা অর্থাৎ পলি কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য সেহেতু মৃত্তিকা থেকে এবার কোয়েশ্চেন হবে না এবার স্বাভাবিক উদ্ভিদ থেকে কিন্তু কোশ্চেন হবে সেহেতু তুমি যে কোনো দু প্রকার উদ্ভিদের তাদের অবস্থান ও বৈশিষ্ট্য দেখে যেতে পারো এই থাকলো পাঁচ মার্কের কোশ্চেন তোমাদের কিছু তিন মার্কের কোশ্চেন তিন মার্কে অনেক কোশ্চেনই পড়তে হয় কিন্তু তার ভিতরে যে কোশ্চেনগুলো এবছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই তোমার পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যাবে সেই কোয়েশ্চেনগুলো হলো ভারতের মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব এই দেখে যেও নিরপেক্ষ ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য যেও। ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের পার্থক্যটা দেখে যেও আর বজ্র ব্যবস্থাপনা থেকে এবছর ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর আর ও ফোর কি বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর ও ফোর আর কি ও ভাগীর ও হুগলি নদীর উপর বজ্রের প্রভাব ভাগীরিত ও হুগলি নদীর উপর বজ্রের প্রভাবটা ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় থাকবে তোমরা অবশ্যই এই কোশ্চেনটা দেখে যাবা এছাড়া ভারতের কৃষি থেকে ভারতের কৃষির বৈশিষ্ট্য পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ ভারতের কৃষির সমস্যা দেখে যেতে পারো শস্যের পার্থক্য দেখে যেতে পারো আর তিন মার্কের দুটো কোশ্চেন হয় উপগ্রহ চিত্র ভূ মানচিত্র মানচিত্রের যে লাস্ট চ্যাপ্টারটা আছে তোমাদের ভূগোল বইয়ের সেই চ্যাপ্টার থেকে তো এই চ্যাপ্টার থেকে তোমরা যে কোশ্চেনটা এবছরের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্য আর উপগ্রহ চিত্র যে তোলার যে বিভিন্ন পর্যায়গুলো আছে সে পর্যায়গুলো ও তিন নম্বর কোয়েশ্চেন দেখে যাবা এই যাওয়া চ্যাপ্টার থেকে সেটা হলো সূর্য সমলয় উপগ্রহ ও ভূ সমলয় উপগ্রহের পার্থক্য তাহলে আমি লাস্ট চ্যাপ্টার থেকে তিনটে কোয়েশ্চেন বলেছি তিন মার্কের জন্য একটা হলো ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্য উপগ্রহ চিত্র তোলার পর্যায়গুলি আলোচনা করো ভূব সূর্য সমলয় উপগ্রহ ও ভূ সমলয় উপগ্রহের পার্থক্য এছাড়াও যদি তুমি দেখে দেখে যেতে চাও তাহলে আর একটা কোয়েশ্চেন দেখতে পারো সেটা হলো সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার এই কোয়েশ্চেনটা একবার পরীক্ষা চলে এসছে তবে এবার আছে মার্কের এর আলোচনা নিয়ে দুই মার্কের কোশ্চেন সমস্ত বইয়ের অনেক অনেক দুই মার্কের কোশ্চেন আছে সেই দুই মার্কের কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে তবু তার ভিতরে যে কোশ্চেনগুলো আমার এবছরের জন্য অল্প কয়েকটা কোশ্চেন আমি একটু তোমাদের বলে দিচ্ছি যে অবশ্যই তোমরা পরীক্ষায় যাওয়ার আগে একবার চোখ ভুলে যাও সে কোশ্চেন গুলো ড্রামলিন কি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে এফসিসি কি পিকসেল কি দূর সংবেদন কি ভূজক মানচিত্র কাকে বলে তারপর বিশিন বজ্র কি অনুসারী শিল্প কী বৃষ্টিস্থায়ী অঞ্চল কী নগরায়ন কী সংযোজন ভিত্তিক শিল্প কী ঘাতের সূত্রটি লেখো জ্বর ভাটার ফলাফল ও সেন্সর কী বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে তো দুটি উদ্দেশ্য তো আমি তোমাদের যে দুই মার্ক তিন মার্ক এবং এই পাঁচ মার্কের যে কোশ্চেনগুলো বললাম এই বছরের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যদি মনে করো এই কোয়েশ্চেনগুলো এখনো পর্যন্ত তোমরা দেখো নি তবে অবশ্যই একবার এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা চোখ বুলিয়ে যাবে না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদের হয়তো সমস্যা হতে পারে তো ঠিক আছে এই বলে আমি আমার এই ভিডিও শেষ করছি তোমরা ভালো করে পরীক্ষা দেবে তোমাদের জন্য শুভকামনা রইল ভালো পরীক্ষার अः ठीक है।